গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক লটারি ব্যবসায়ী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার ছোট বাইনান সংলগ্ন ছাতারদিঘি পাড় এলাকায়। নিহত 48 বছরের হামিদ আলী মাধবডিহি থানার আরিকপুর এলাকার বাসিন্দা। নিহতের ভাই জানান, ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের হামলার শিকার হন তার দাদা। গুলি লাগার পরই হামিদ আলীকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ভাই অভিযোগ করেন, তার দাদার কাছে থাকা প্রায় লক্ষাধিক টাকা দুষ্কৃতীরা হাতিয়ে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল রাত্রিরে দাদা ছোট বৈনান বাজারে দাদার দোকান আছে, হোলসেল লটারির দোকান আছে এবং কাপড়ের দোকান আছে, পরপর দুটো দোকান আছে। প্রত্যেক দিন 9:30, 10:15, 10টায় বাড়ি ফেরে, কালকেও এরকম সময়ে বাড়ি ফিরছিল। ছোট বৈনান থেকে বেরিয়ে এসে গোপালপুর ঢোকার আগে নীলদিঘি আছে, ওই নীলদিঘির যে খ্রিস্টান চার্চটা আছে, চার্চটা ছেড়েই 100 কিলোমিটার হবে, চার্চটা ছেড়েই বাঁদিকে নীলদিঘি বলে একটা পুকুর আছে, ওই নীলদিঘি পুকুরে রোডের ওপরই ওই নীলদিঘির কোণে দাদাকে অ্যাটাক করে। ঠিক আছে, আচ্ছা, দাদার কাছে বাইক ছিল এবং দাদার কাছে যেমন টাকা থাকে, প্রতিদিনের বেচা কেনার যা টাকা থাকে, সারাদিনে সেলারদের মাল দেয়, দিয়ে টাকা নিয়ে চলে আসে আবার সকালবেলা মাল আনতে। ঘটনাটা হয়েছে বলতে, এবারে দাদা আসছিল, দাদা আস্তে আস্তে, ওর সঙ্গে একটা আমারই গ্রামের ছেলে কাজ করে, মানে দোকানে থাকে, কাজ করে, তো সেও আসছিল, সে সাইকেলে করে আসছিলো, দাদা মোটরসাইকেল করে আসছিল। ও যে সাইকেলে করে আসছিল তাকে সাইকেলে আগিয়ে দাদা মোটরসাইকেলে ধীরে ধীরে ওর পিছু পিছু নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূর হবে, তো দাদাকে ধরেছে, ধরে ব্যাগ ধরে টানা হিঁচড়া করেছে, দাদার ব্যাগ দিয়ে টানা হিঁচড়া করেছে, দেয়নি, না দেওয়াতে দাদাকে গুলি করেছে, দাদা ওইখানে স্পট ডেড। না, তেমন কোনো খবর পাইনি, গুলি করেছে দাদা স্পটে, দাদা এই এই কোমরের এই জায়গাটায় গুলি করেছে, দেখলাম তো এই সোজা গুলিটা বেরোয়নি, এখানটা একটা নীল রং হয়ে গেছে, মানে কিডনি দিয়ে, এই জায়গা তো কিডনি থাকে, এই জায়গাতে গুলিটা করেছে। দেখুন, কারা মারতে পারে আমরা কী করে বলতে পারি, ব্যবসায়ী লোক তো। কোনো শত্রু ছিল দাদা? দাদার কোনো শত্রু নেই, কোনো পারিবারিক শত্রু নেই, দাদা ভালো মানুষ ছিল। দাদা ছিল কজন মিলে আক্রমণ করেছিল? তিনজন মিলে আক্রমণ করেছিল, যেটুকু শুনছি, সাদা বাইকে করে। মুখে কিছু করা ছিল? মুখে কভার দেওয়া ছিল ওদের, এবং কেড়ে নিয়ে মেরে ফেলে দিয়ে ওরা মোটরসাইকেল নিয়ে আবার ওই পহলামপুরের দিকে চলে যায়। এখন তো বলতে হবে টাকা লুটের জন্যই করা হয়েছে, কারণ টাকাগুলো নিয়ে গেছে, ব্যাগ, টাকার ব্যাগটাই নিয়ে গেছে, এবং পরপর হচ্ছে আপনার দুটো অ্যান্ড্রয়েড সেট ছিল, সেই দুটো সেট নিয়ে চলে গেছে। হ্যাঁ, মোটামুটি দাদার প্রতিদিনের 2-2.5 লক্ষ টাকার কারবার। বর্ধমান থেকে টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দবার্তা।